আমি শুধু আল্লাহর কাছে এটাই চাই, রোজা হাসরের মাঠে যেন তোমার সাথে আমার দেখা হয় আর তুমি সব কিছু বলতে পারো। 2019 সালের 5ই অক্টোবর, 6ই অক্টোবর আমার কাছ থেকে গিয়েছিল। সেই দিনও ছিল রবিবার, গতকালও রবিবার গেছে। এইভাবে 7ই অক্টোবর আসছিল তখন সকালে আমার মৃত্যু সংবাদ। আজ 5 বছর পূর্ণ হয়ে গেছে। ওর জন্য যে কী করে কষ্ট এটা তো আর বলতে পারবো না। একই বয়সে সবাই আছে, কেউ নেই। যে যেখানে ছিল সবাই ভালো থাকুক এটাই চাই, কিন্তু সেই সাথে চাই যে চাবড়ারের মৃত্যুর 5 বছর পূর্ণ হয়ে গেছে। ওকে একটা রায় হয়েছিল, সেই রায়টা এখনো কার্যকরী হয় নাই। আরও 3 জন আসামি পলাতক ছিল, তাদেরকেও ধরা হয় নাই। আজকের এই দিনে আমি সত্য কষ্ট পাচ্ছি যে 5 বছরের ভিতরে ওর 5 বছর হয়ে যাচ্ছে, এখনো কোনো কিছুই আমরা করতে পারি নাই ওর জন্য। তখন এই যদি 5 বছরের এখন যদি এই রায় কার্যকরী করতে হয়, আর যে 3 জন পলাতক তাদেরকে ধরে আইনের আওতায় এনে, আমি চাই এদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন ধরা হয় এবং আইনের আওতায় এনে এদেরও যেন রায় কার্যকরী করা হয়। আমি আজকে সকালে ওর কালুর কবরস্থানে গিয়েছিলাম, শুধু ওখানে যে বলছে আব্বু তোমার সাথে আমার দেখা হবে আবার রোজাসরের মাঠে, তোমার সাথে যেন জান্নাতে একই সাথে থাকতে পারি। তুমি তো যেখানে যেতে কোনো কিছু হলে আমাকে এসে বলতে, কিন্তু তুমি তো আর যখন 6 তারিখে গেছিলে তারপরে তো আমাকে কিছু বলতে পারো নাই। তুমি রোজাসরের মাঠে আমাকে সব কিছু বলো। আমি শুধু আল্লাহর কাছে এটাই চাই, রোজাসরের মাঠে যেন তোমার সাথে আমার দেখাই আর তুমি সব কিছু বলতে পারো, আর আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে, জান্নাতেও যেন আবার একই সাথে থাকতে পারে। দুনিয়ার জীবনে তো তোমাকে পাই নাই, জান্নাতে যেন তোমার সাথে একই সাথে থাকতে পারে। ওর কবরে গিয়েছি তখন, তখন বারবার মনে হচ্ছিল হয়তো আমার কথার জবাব দেবে, কিন্তু না। তবু আমি ওর কবরে অনেক সময় থাকছি, যোগে ভাবনা কিন্তু কবরের পাশে জানে তো ওখানেও আছে, তাই কবরের পাশে শুধু বলছি আল্লাহ ওর সাথে যেন আমার রোজাসরের মাঠে দেখা হয়, ওর সাথে যেন আমি জান্নাতে একসাথে থাকতে পারি। সব যদি মনে পড়ছে বাবা, যখন ওই 6 তারিখে আমার কাছ থেকে গিয়েছিল এখানে বসে টেবিলের উপরে বসেই, ওই টেবিলটার উপর বসে ভাতের প্লেট রেখে খেয়েছিল, ভাতটা মাছ থেকে খেয়েছিল। আমি ওকে বাসে উঠাই দিয়ে এসে দেখি প্লেটের ভাত রয়েছে, আমি ওই ভাতগুলো খেয়েছিলাম। আমি তো জানি না ওরা 2 ভাই যখন খেত প্লেটে খাবার রাখতো আমি খেতাম, কিন্তু আমি তো জানি না ওর ওই প্লেটের খাবারই আমার শেষ খাবার, ওর হাত প্লেটের খাবার আমাকে ওই দিন ওই শেষ খাবার, আর কোনো দিন খেতে পারবো না। অনেক কিছুই ও যাওয়ার সময় আমাকে বলছিলাম আমি চলে যাচ্ছি, তাই বললাম আব্বু আমি নভেম্বরে যাবো। তো বললাম আম্মু তুমি নভেম্বরে কোথাও যাবে না, আমি বাড়ি আসবো। তাই বললাম আব্বু আমি তো নভেম্বরে বাসা নেবো ঢাকায়, তোমরা 2 ভাই ভর্তি হয়েছো, আমি নভেম্বরে যা বাসা ঠিক করে তোমার সাথে চলে আসবো। কিন্তু সেই নভেম্বরে ও আর আমার কাছে আসি নাই, সব এখন শুধু সবগুলো এখন স্মৃতি, শুধু বারবার মনে হয় ওর কথা। কোনো কিছু খেতে গেলেও মনে হয় যে এটা খেতো, ও যখন এটা ভালো খাবার রান্না করি খিচুড়ি রান্না করলে বলতো আম্মু তুমি কি মাংস রান্না করেছো, আবার যেদিন মাংস রান্না করে দেখছে তখন বলো আম্মু তুমি ডাল রান্না করেছো। এখন এগুলো যখনই খেতে যাই তখনই বারবার ওর কথা মনে হয়। শুধু আল্লাহ তোকে জান্নাতবাসী করো, ওর সাথে যেন জান্নাতে দেখা হয়, শুধু ওর জন্য দোয়া করি, আর তো আর কিছুই করার নেই।